আলহামদুলিল্লাহ, সুন্দর রোদ উঠেছে আজকেও। রাস্তার পাশে এরকম ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, বাংলাদেশের সূর্যমুখী ফুলের মতো। মাটি তো সূর্যমুখী নয়, এটার নাম কি আমি নিজেও জানি না, ফার্স্ট টাইম আমি দেখছি এটা। Thank you.
বাসায় যাচ্ছি এই মুহূর্তে। কটা বাজে? 1:15। সো বাসায় যেতে যেতে 7-8 মিনিট লাগবে। তারপরে গিয়ে আজকের কী কাজ? আজকে আজকের কাজ হচ্ছে বিকেলবেলায় কোথায় যাবো? ও হ্যাঁ, বিকেলবেলায় সাইকেল দেখতে যাবো ক্যানাডিয়ান টায়ারে। অনেক সুন্দর সুন্দর সাইকেলের ক্লিয়ারেন্স সেল দেখলাম। সো দেখি একটা সাইকেল কিনতে পারি কি না। দেখতেই পাচ্ছেন কী সুন্দর ওয়েদার। এই সুন্দর ওয়েদারে সাইকেলটাই একমাত্র বেস্ট অপশন এক্সপ্লোর করার। সো দেখি কিনতে পারি কি না। আর এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কী বলবে এটাকে, নার্সিং ইনস্টিটিউট ডিপার্টমেন্ট, মাউন্ট সেইন্ট বার্নার্ড। তারপরে এই যে এটা হচ্ছে গিয়ে হল। তারপরে ওই যে যেটা হচ্ছে কী বলবো, গম্বুজের মতো দেখা যায়, সেটা হচ্ছে গিয়ে চার্চ। সো এই তো যাচ্ছি, আর হয়তো কিছুক্ষণ সময় লাগবে রাস্তাটা পার হয়েই। 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স বাসায় পৌঁছে যাব। ফুলগুলো কিছুদিন পরে খোসা ছেড়ে দেয়, সাদা হয়ে যায়, এটা খেয়াল করলাম। দেখতে সুন্দর লাগছে। এই সাইনটা হচ্ছে কি বলে স্কুল জোনের সাইন, যদিও স্কুল না, ওয়াকওয়ে ডিস্টেন্স, ওয়াকিং সাইন। দেখে মনে হচ্ছে ফুলের চাষ কেউ করে রেখেছে। আজকে সাদা সাদা, তার মানে খোসাটা পড়ে গেছে এরকম লাগে। এটা হচ্ছে আর্ট বিল্ডিং। ওয়াও, সামার আসার সাথে সাথে সবাই যেতে চাচ্ছে। আর প্রত্যেকটা গাড়ির উপরের ছাদটা খুলে ফেলে মনে হচ্ছে ফুল চাষ। ছবি নিলাম, এই রোডটা ধরেই সোজা চলে গেলেই 3-4 মিনিট আমার বাসা।